শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শ্রদ্ধাঞ্জলি স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে, বিদেহত্ব স্মরণ করছি বীরভূতদার। 7ই মার্চের ভাষণের পরে ক্যাপ্টেন মোহাম্মদ সৈয়দ আলী সাহেব উনি ভারতে গেলেন এবং ক্যাম্প করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। করার পরে আমাদেরকে ডাকলেন, আমরা স্বস্ফূর্তভাবে আমাদের গ্রামের লোকগুলো, আমরা সাথে আরো 19 জন লোক পাড়ায় গেলাম, ক্যাম্প গঠন করলাম এবং ট্রেনিং করলাম। ইন্ডিয়ান পাওয়ার ক্যাম্পের ইনচার্জ ছিলেন, বাংলাদেশ ইনচার্জ ছিলেন মোহাম্মদ ক্যাপ্টেন মোহাম্মদ সৈয়দ আলী সাহেব এবং ভারতের কমান্ডার ইনচার্জ ছিলেন ক্যাপ্টেন জিয়ার ধর। ট্রেনিং করার পরে আমাদেরকে অস্ত্র দেওয়ার জন্য আগরতলা মনতলা ক্যাম্প পাওয়া হলো নেতার হায়দারের কাছে। ওই আমাদেরকে ফার্স্ট রেখে অস্ত্র দিয়ে দেশে পাড়া গেল। আমরা দেশে আসলাম, প্রবেশ করলাম, পাওয়ার কমান্ডার ছিলাম আমি। ইসলাম, আব্দুল কাদের, আব্দুল রাজ্জাক, আব্দুল রশিদ, আব্দুল কুদ্দুস, আব্দুল রহিম, তারপরে আমরা এইজন মারা গেছে, উনিও মারা গেছে। আমাদের তার হুকুম ছিল যে তোমরা সরাসরি পাঞ্জাবের সাথে যুদ্ধ দেবে না। 16-17 জন লোক অসদ ফাস্টা ছয়টা ওইখানে গেলাম, ওইখানে আসার পরে আবার শুরু হলো ধামতি মাদ্রাসা, এও আমরা সাকসেসফুল হতে পারি। এরপরে আমরা গ্রামে আসলাম, আসার পরে গ্রামে 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 তলাশ করতে লাগলাম। হঠাৎ করে একজন খবর আসলো, সেখানে এলো যে ক্যাপ্টেন মোহাম্মদ সৈয়দ আলী সাহেব ভারতের আর্মেনিয়া বাংলাদেশে ঘুরতে আসে। তারপরে যে যেখানে থাকো ভারতের সামনে পড়ো না, কারণ তারা চলে ব্যবসায়ীরা, আর তোমাদের কিন্তু সামনে, সেক্ষেত্রে তো ফার্মের সাথে যুদ্ধ করে তোমরা পারবে না। আল্লাহর কি কুদরত, আমরা সামনে পড়ে গেলাম। গেলা যায় ঘোড়া গাদা খচ্চর ট্রেন নিয়ে তারা প্রবেশ করছে, এই রাস্তা দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করে আমরা সামনে পড়লাম।
রাত্রে একটা সময় খবর আইলো যে চাঁদপুর টাউন চাঁদপুর থেকে এক ব্যাটালিয়ান আর্মি আসতেছে এখানে। আমরা সারা রাত্র অপেক্ষা করলাম, ব্রাহ্মণ আর বোরের মাঝে একটা বিল আছে, বিরাট বিল, ওই বিলের ভিতরে তারা বিলের ভিতরে তারা আসতেছে। ইন্ডিয়ান ফোর্স গেছিলো এই ক্যাপ্টেন সাহেব, আমরা এই বাহিনীর সাথে নিয়ে আমরা কৃষ্ণ সামনে গেলাম, তারা সামনে করলো। এখান থেকে তারা অনেক লোক এলাকা ছিল চল্লিশ জন, তাদেরকে আমরা সাহায্য করলাম। পাকিস্তান আর্মি যা ছিল তা সব ইন্ডিয়া নিয়ে গেল। এরপর কিছুদিন আমার জানে যে স্বাধীন হইল, আমরা এই দেশে তো এই জন্য তারা ভাষা রাখছে। ইউনিয়ন কমান্ডার ছিলাম, পরে আসার পরে ইউনিয়ন কমান্ডার ছিলাম দীর্ঘদিন, এই কয়েক দেওয়া দুই বছরের সংসদ নাই, আলহামদুলিল্লাহ ইউনিয়ন কমান্ডার ভাষা রাখছি। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।